যদি কিছু মুসলিম ছেলে মাদ্রাসার ছেলে ধরুন ওই টুপি পরে দাঁড়িয়ে রেখে পাঁজামা পাঞ্জাবি পরে যদি কোনো মুসলিম হিন্দু মহিলার দিকে ওই শাখা সিঁতু পরে আমার মা বোনের দিকে তেড়ে যেত তখন নর তবি আল্লাহ একবার করতো তখন ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের বুদ্ধিজীবীরা উত্তাল হয়ে যেত কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে না কেন ধর্মের বিভাজন দেওয়া হচ্ছে কালকে যে ঘটনা কর্ণাটকে যে হচ্ছে হিজাব পরার জন্য আমাদের সংখ্যালঘু মানে আমরা ইসলাম ধর্মাবলম্বলী আমাদের ঘরের মেয়েদের বোরখাটা আমাদের একটা ফ্যাশন নয় বোরখাটা আমাদের ইসলামের একটা শরীয়ত সেই বোরখা পরে যদি কেউ স্কুলে যায় পরে যায় তার জন্য তাকে জয় শ্রীরাম নাড়া বলার জন্য কিছু দুষ্কৃতি বিজেপি আর যে নোংরামি করছে তার তীব্র নিন্দা জানায় যে এই বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর পার্টিকুলার সংখ্যালঘুকে টার্গেট করে নিয়েছে দেখুন এটা বারবার সহ্য করা যায় না কখনও কাউকে মারছে কখনো কাউকে হিসাব করার জন্য মহিলা একটা মহিলা একটা স্টুডেন্ট ছাত্রী তাকে এই রকম নিগৃহ করা মানে এটা সারা বর্ষে শিক্ষার আমরা কি করে বলতে পারি এটা আম্বেদকারের দেশ কি করে বলতে পারি এটা নেহরুর দেশ কী করে বলতে পারি এটা গান্ধীর দেশ যেই আর এস এস যেই হিন্দুত্ববাদী এখন তারা কথা বলছে এই হিন্দুত্ববাদীরাই দেশের নায়ককে হত্যা করেছে আগে সেই হত্যার জবাবটা দিই হিন্দুত্ববাদীরা এই আর এস এস হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় সন্ত্রাসবাদী দল আর এরা যতদিন থাকবে ভারতবর্ষে বিভাজনে খেলা খেলতে থাকবে তবে রামের নাম করে যে নোংরা খেলা লীলা খেলা খেলছে এদেরকে পাল্টা মারের বদলা পাল্টা মার দিলে এরা শয়তানগুলো জব্দ হবে আমি মনে করি ভারতবর্ষের সব থেকে নোংরা শয়তান হচ্ছে আর এস এস বিজেপি একজন ভারতীয় মুসলিম হিসাবে একজন মহিলা তার মধ্যে কতটাই ইমান আছে সে আমাদের মধ্যে এক এত কোটি মুসলিমদের মধ্যে সে একটা বার্তা দিতে চাইছে যদি সে একা একশো সঙ্গে লড়াই করতে পারে আমরা কেন পারি না ইনশাআল্লাহ আল্লাহ আকবার বলে যিনি যে লড়াইটা করেছে ইনশাল্লাহ সেখানেই আর এস শয়তানগুলো অনেকটা আমি মনে করি এই শয়তানগুলো অনেকটা ব্যাকপুটে চলে গেছে এই শয়তানি জব্দ আগামী দিন আমাদের জবাব দিতে হবে একজন মহিলা দেখিয়ে দিয়েছে সংখ্যালঘু মুসলিম মহিলা ওবি একটা বাচ্চা ছাত্রী ও দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের লড়াই করতে আমরাও পিছনে মানে আমরা দেশকে ভালোবাসি এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি আর স্বাধীনতার জন্য আমরাও লড়াই করেছি তার প্রমাণ সে এই ছাত্রী মহিলা আমার ছোটো বোন এ ভারতবর্ষের মধ্যে সারা বিশ্বের মধ্যে আজকে সারা আল্লাহ একবার বলে এই জেহাদির বিরুদ্ধে যে সারা ছেড়েছে এটি সব থেকে সৌন্দর্যতম আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বোনকে সালাম আর শুক্রিয়া জানাই দেখুন আজকে এই হিজাব বলছে যারা তাদের ঘরের মহিলারাও আজকে এই করোনা ভাইরাসের জন্য তারাও মুখে কিন্তু দেখবেন কাপড় দিচ্ছে মাথা ঢাকা দিচ্ছে তারা হিজা মুখে এ ঢাকা আজকে এই করোনা ভাইরাসে তার প্রমাণ হয়ে গেল এর থেকে আর বড়ো প্রমাণ কী চাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে যার ধর্ম সে তার পালন করবে তার নিজস্ব স্বাধীনতা আছে ভারত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দেশ স্বাধীনতার দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে সকল মানুষ সকল সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি এই বিজেপি হচ্ছে কি আর এস বিজেপি হচ্ছে কি যে বিভাজন তৈরি করে দাও মানুষ মানুষের মধ্যে লড়িয়ে দাও দিয়ে নিজেদের রাজত্ব ফায়দাটা নেবে রামের নাম করে ভগবান রামের নাম করে যে নোংরামি করছে রাম কোনো জায়গায় বলে নেই যে আমার নাম করেছে কাউকে জয় শ্রীরাম বলে ধর্মে পরিবর্তন করো যোগী আধুনিকতা সে ন্যাড়া হয়ে গেরুয়া ড্রেস পরে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য কোনো সমস্যা নাই সে একটা সংবিধানের জায়গায় বসে সেও ধর্মীয় ড্রেস পরে আছে তার জন্য কারোর কোনো প্রতিবাদ নাই যদি কিছু মুসলিম ছেলে মাদ্রাসার ছেলে ধরুন ওই টুপি পরে দাড়ি রেখে পাঁজামা পাঞ্জাবি পরে যদি কোনো মুসলিম হিন্দু মহিলার দিকে ওই সাগা সিদু পরে আমার মা বোনের দিকে তেড়ে যেত তখন নরেক তবি আল্লাহ একবার করতো তখন ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের বুদ্ধিজীবীরা উত্তাল হয়ে যেত এখন উত্তাল হয়ে যেত সেই সব ছেলেগুলোকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে আজকে আমি কর্ণাটক সরকার দেশের প্রধানমন্ত্রী সেই রাজ্য সরকারকে বলছি আজকে এদেরকে দেশে সন্ত্রাসবাদী বলে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন উপযুক্ত শিক্ষা দেওয়া হচ্ছে না কেন ধর্মের বিভাজন দেওয়া হচ্ছে এই যে একটা বাচ্চা মহিলাকে এইভাবে তাকে পড়োচনা দিয়ে তাকে উত্তপ্ত করে তার মানসিক একটা ছাত্রী যে একটা স্টুডেন্ট সে শিক্ষা অর্জন কি শিক্ষা পাবে যে আমাদের দেশ তাকে এখন কি শিক্ষা দিচ্ছে জয় শ্রীরাম বলে তারপরে অত্যাচার করার জন্য তেড়ে যাচ্ছে দশ বারোটা তিরিশ চল্লিশটা ছেলে ওখানে তারপর ঝাঁপিয়ে পড়েছে সে একা মহিলা হয়ে বাচ্চা স্টুডেন্ট হয়ে সে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ ভাগবার বলে ওই আল্লাহর নামটা নিয়েছে বলি আজকে সেই শয়তানগুলো দশার দূর থেকে সেই জায়গা থেকে সরে যেতে বাধ্যপরিকর হয়েছে আগামী দিনও আমরা এই সাবিরামের চ্যালেঞ্জ দিচ্ছি পশ্চিমবাংলায় জয় শ্রীরাম নাম নিয়ে যদি একটা সংঘ লঘুর উপরে অত্যাচার হয় এদের মেয়েরা হাত ভেঙে দেবো আমি আগেও বলেছি এখনও বলেছি মেরে হাত ভেঙে দেবো আমরা মদকে ভালোবাসি না আরেকটা আমরা চ্যানেলের সামনে বলি এই সংখ্যালঘু ভোটকে নিয়ে দেখবেন বিভিন্ন র রাজনীতি দল খেলা করে ভোট মিটিয়ে যাবে এই সংখ্যালঘু দরদটা মুছে যাবে এটা আগামী দিনে আমরা সহ্য করব না আগামী দিনে সংখ্যালঘুদের আমি বার্তা দিই যে আমাদের ভাবতে হবে ভাবার সময় এসছে আমরা হকের অধিকার মেনে নেবো নিয়ে নেবো আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এই দেশকে ভালোবাসি এই দেশেই আমাদের মাটি হবে আমাদের পূর্ব শুরুরা এখানেই মাটি হয়েছে আগামী দিনে এই হকের জন্য আমরা লড়াই করব দেখুন আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করছি আজকে সারা বিশ্বে যে বিশ্বে একটা বার্তা গেল যে একটা মহিলা পারে ও একটা স্টুডেন্ট পারে যে ধর্ম তার ইমান কতটা সাচ্চা আছে সেই ইমানের বরকতে সে আজকে ভারতবর্ষ কেন তারা বিশ্বকে দেখিয়ে দিল যে শয়তানকে হাঁটাতে গেলে ইমান সব থেকে বড়ো জিনিস সেই ইমানটা মুসলমানদের মধ্যে আছে আর সেটা আমাদের নবী আমাদের দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী দিনে আরও বড়ো ধরনের আন্দোলনে